আমি জানি না কি হবে। সো এটার বিল্ডিংটা অনেক সুন্দর, এই বিল্ডিং এর কষ্ট না, প্রথমে সেন্টার খুঁজে পাইনি তো, আমি পাস করছি না ফেল করছি সেটার রেজাল্টটা এখন দিতে বসছি। তার আগে এক ঘন্টা আগে আমি শুধু হাজার্ডের 81 পাইছি একটা মক টেস্ট। কাল সকাল ফ্রেশ হয়ে গেলাম, এখন শেভ করে ফেললাম, কারণ যেহেতু একটু পরীক্ষা দিতে যাবো তাই ভাবছি একটু ফ্রেশ মুড নিয়ে যাই, কারণ প্রিপারেশন নিছি আর কি কোনোরকম একটা, দেখা যাক কি হয়। সকাল সকাল বের হয়ে গেছি, এই যে হেনাও রেডি। হেনা কিন্তু যাবে না আমার সাথে, কারণ কারণ সে ঘুমাচ্ছিল, তাই সে ঘুম থেকে উঠছে, কারণ তাকে তো দরজা লক করতে হবে তাই না, আর আমি বের হয়ে যাচ্ছি। তো আজকে দোয়া করবেন আমার জন্য, আমি জানি না কি হবে। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভেচ্ছা, আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা হচ্ছে আমার ড্রাইভিং থিওরি টেস্ট পরীক্ষার ব্লগ। তো আমি পরীক্ষা দিতে যাচ্ছি একাই একাই, কারণ হেনা আজকে যাবে না, বিশেষ করে হেনা জব আছে ওই সময়টাতে। ও সকালে এখানে বেরি পার্কে বের হয়েছি, বেরি পার্ক থেকে হিচিনে যাওয়ার বাস নাই বলতেছে। গতকালকে জিজ্ঞাসা করছিলাম যে 31 আরও কয়েকটা বাসকে জিজ্ঞাসা করছিলাম যে হিচিনে যাবে নাকি, তো ওরা আমাকে বলছে যে হিচিনে যাওয়ার জন্য মেইন টাউন সেন্টারে যেতে হবে। তো এখন টাউন সেন্টারে যাচ্ছি, টাউন সেন্টার থেকে দেখি কোন বাস পাই, আমি জানি না এখনও শিওর। সো এখন ওখানে যাওয়ার পরে বুঝবো আর কি। এই যে আমি বাসে উঠে গেছি, এই বাসটা বাস নাম্বার 12। তো বাস নাম্বার 12 হচ্ছে হিচিন রোডে যাবে, মানে হিচিন রোড বলতে এই বাসটা হলে স্টপসলি জনসলি হাউস নাম্বার যেটা, ওইটা হলো লাস্ট স্টপ এই বাসের, এখানে যাবে, ওখান থেকে নাকি হেঁটে যাওয়া যাবে। তো আমি যাই আগে, যাওয়ার পরে দেখ। ড্রাইভিং টেস্ট সেন্টারে পৌঁছে গেছি, এই যে বিল্ডিংটার নাম হচ্ছে প্লাজা 668, এই বিল্ডিংটার নাম। তো এই বিল্ডিংয়ের পাশে যেখানে আমি নামছি সেটা হলো জেন্সেল হাউস, সে জেন্সেল হাউসটা আমি দেখাচ্ছি আপনাদের। এটা হলো জেন্সেল বিল্ডিংস বিজনেস সেন্টার, এই বিজনেস সেন্টারের ওই পাশে হলো বাস সেন্টার, আর ঠিক এই পাশে হলো পার্ক, এটার পিছনেই হলো এই যে 668 প্লাজা, এটার পিছনে 668 প্লাজা, এটা হলো পিডেস্ট্রিয়ান, এ পাশ দিয়ে আসা যায়। ওইখান থেকে নেমে এখানে হেঁটে আসলে এ পাশ দিয়েও পিছনে দিয়ে যাওয়া যায় আর কি। এটার বিল্ডিংটা অনেক সুন্দর, এই বিল্ডিংয়ের ওদের ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে ওরা বলছে কি তোমার কয়টার সময় পরীক্ষা, আমি বললাম যে আমার পরীক্ষা তো 11টায়, তো বলছে তুমি তো আর্লিতে চলে আসছো, ইউ হ্যাভ টু কাম 15 মিনিটস বিফোর, বাট দ্যাট মিনস কোয়ার্টার টু 11 o'clock। সো আমি বলছি তাহলে তোমার এখন আসার দরকার নেই, তুমি তাহলে যেতে পারো। আমি বলছি ভিতরে কি বসা যাবে, বলছে নট নাও বিকজ দেয়ার ইজ নট এনাফ স্পেস, স্পেশালি এখন কোভিড সিচুয়েশনের কারণে ওরা চাচ্ছে না কাউকে এখানে গ্যাদারিং করাতে। পরীক্ষা শেষ, আমি বের হয়ে গেছি, মাত্র বের হয়ে এখন বাসের জন্য ওয়েট করতেছি, ওই হাউজের সামনে জেন্সেল হাউজের সামনেই আমি দাঁড়ায় আছি, উঠে পড়ছি, বসা যাচ্ছে এখন। 12 নম্বর বাসটা কিন্তু আমার ইউনিভার্সিটির ঠিক পিছনে, এটা চার্চ স্ট্রিট বলে, এই 27 নম্বর বাসের পিছনে এই বাসটা, উঠে পড়ছি 27 নম্বর বাসে, 27 উঠছি এখন, আবার বেরি পার্কে যাবো বাসা যাওয়ার জন্য। পার্কে চলে এসেছি, এখন পার হবো রাস্তা, এই সেই প্রাণের বেরি পার্ক। এখন পরীক্ষা দিয়ে জুয়েল চলে আসছে, বাসায় চলে এসেছে, কষ্ট হয়ে গেছে বেশি? কষ্ট না, প্রথমে সেন্টার খুঁজে পাইনি তো, ও তারপরে পরে লোকের কাছে জিজ্ঞাসা করছি, আরে ভুল জায়গায় নিয়ে গেছে আমার, আরেক দিকে নিয়ে গেছিলাম, বাসে করে, বাসে করে অন্য জায়গায় না, বাসে করে হচ্ছে তোমার ওই বাস স্টপের শেষ মাথায় নিয়ে গেছিলাম আগে। আচ্ছা আচ্ছা, তো বাসায় চলে আসছি এখন। তো যেটা বলতেছিলাম, আমি পাস করছি না ফেল করছি সেটার রেজাল্টটা এখন দিতে বসছি। আমি হচ্ছে পাস করে ফেলেছি ড্রাইভিং থিওরি টেস্টটা, আমার হচ্ছে স্কোর হচ্ছে 43 out of 50, মানে এখানে পাশ মার্কি হচ্ছে 43 আর আমি পাশ মার্কি পাইছি, ভাগ্যিস এক কম পাওয়া মানে ফেল। তো ভাগ্যিস আমি পাশ মার্কটা পেয়ে পাশ করে ফেলছি, কারণ আমি আপনাদের আগেও বলছি, আমার মনে আপনারা যারা অনেকে ভিডিও দেখছেন আমাদের আগের, কারণ আমি প্রিপারেশন নিছি, আমি কিন্তু ওই ড্রাইভিং টেস্টের যে ইয়াটা অ্যাপসটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, আমি 90% কমপ্লিট করতে পারছি, এরপরে আমি আর করতে পারি নাই। তারপরে হচ্ছে আমার যে গ্যারান্টেড পাস যেটা ছিল ওইটা হচ্ছে 64 বা 69 এরকম মনে হয়, তো ওইটা হলো ওই ওখানে লেখা আছে তুমি যদি 100% পাস করতে চাও তোমাকে অবভিয়াসলি
100% কমপ্লিট করে পরীক্ষার হলে যাওয়া উচিত। তো আমি হচ্ছে ড্রাইভিং এর একটা অ্যাপস কিনেছি এনিয়ে, যেটা এখন দেখতে পাচ্ছেন সেটা। আর আমি হচ্ছে এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল হচ্ছে যতগুলো কোশ্চেন ছিল 100% আমি করতে পারিনি, আমি 90% করেছি। তো আমার আমার যারা হচ্ছে থিওরি টেস্ট দিতে চাচ্ছেন বা পরীক্ষা দিবেন এই উইকওয়েতে আসার পরে, তাদের জন্য অবশ্যই আমি চাই যে আপনারা, মানে আমি চাই না, আমি মনে করি যে আপনারা হচ্ছে 100% দিয়ে দিয়েন, কারণ রিস্ক নিয়েন না। আমার যেমন রিস্কটা ছিল, কারণ হচ্ছে আমি 43 আমি যদি 42 পেতাম আমি কিন্তু ফেল করতাম। হাজারটে যেগুলো থিওরি যেগুলো ছিল ভিডিওগুলো আমি কমপ্লিট করতে পারছি, বাট পুরোপুরি ওখানেও যেটা ছিল যে 4000 মক টেস্ট হচ্ছে 80-এর উপরে মার্কস পেতে হবে। আমি হচ্ছে আজকে সকালে পরীক্ষার হলে ঢোকার আগে, এক ঘন্টা আগে আমি শুধু 1081 পাইছি একটা মক টেস্ট। তা বুঝেন আমি মানে কিরকম প্রিপারেশন নিয়ে দিছে, মানে অত ভালো প্রিপারেশন ছিল না। মনে করছিলাম যে আসলে এটা যদি এই থিওরিট ড্রাইভিং এর অ্যাপসটা যদি ভালো মতো প্রিপারেশন নেওয়া যায় তো পাস করা সম্ভব আর কি, কারণ এটা গ্যারান্টেড, এখানে গ্যারান্টেড যে একটা সিস্টেম আছে ওইটা অন করে দিলে একদম সব কিছু করতে পারবেন একদম। ওরা আমি নিজেই আর কি ফলোপ্রসূ পেয়েছি, এভরি সিঙ্গেল কোয়েশ্চেন ওয়াজ ফ্রম দ্য অ্যাপস, এরকম মনে হয়েছে আমার কাছে। সবগুলোই অ্যাপসের মধ্যে থেকে আসছে, যদিও একটু একটু আর কি ঘোরাই দিছে, বাট অ্যাপসের মধ্যে থেকেই আমার কাছে মনে হয়েছে যে ওগুলাই আর কি। তো এই ছিল আজকের ভিডিওটা, সবাই ভালো থাকবেন, এখন দোয়া করবেন আমার জন্য, আমি যেন এখন ড্রাইভিং এর টেস্ট যে প্র্যাকটিক্যাল লেসনগুলো সেগুলো যেন নিতে পারি একটা একটা করে, আর যেন পাস করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, এরকম যদি নতুন নতুন আরো আপডেট পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওটা কিন্তু সব থেকে আগে আপনার কাছেই যাবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।